আল্লাহ নবী বলছিলেন, ফাতেমা শোনো, আমার উম্মতের মহিলাদেরকে নিয়ে আমি বড় টেনশনে আছি। আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম, আমি এক শ্রেণীর মহিলাদেরকে দেখে আসছিলাম যাদের মাথার মধ্যে কোনো কাপড় নাই। এক শ্রেণীর মানুষকে দেখেছিলাম, সেই মানুষগুলোকে মূলত তার চুলের মধ্যে ধরে ওপরে লটকাইয়া রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরাইয়া দেওয়া হয়েছে, মুখের ভিতরে কাতরান নামীয় এক ধরনের গরম তেল ঢুকানো হইতেছে, নারী বড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছে। শাস্তি তার বিরুদ্ধে চলছে, অবিরাম চলছে, আর থামতেছে না। আমি জিজ্ঞাসা করেছিলাম জিব্রাইলকে, জিব্রাইল এই মহিলারা কারা? জিব্রাইল বলছিলেন, এই মহিলারা হলো আপনার উম্মতের ওই সমস্ত মহিলাদের একজন, যেই ওই সমস্ত মহিলারা যারা দুনিয়াতে চলে, রাস্তাঘাটে চলে, কিন্তু মাথার মধ্যে কাপড় দিতে পছন্দ করে না। উদাম মাথায় ওই সমস্ত মহিলারা দুনিয়াতে যারা চলে, যে সমস্ত মহিলারা চলে, ওই সমস্ত মহিলাদেরকে মূলত আলমে বর্জকের একটি জায়গায় মাথার চুলের মধ্যে ধরে উপরে লটকাইয়া রাখা হবে, নিচের দিক থেকে আগুন ধরাইয়া দেওয়া হবে, মুখের ভিতরে কাতরান নামীয় এক ধরনের গরম তেল ঢুকানো হবে, পায়খানার রাস্তা দিয়ে বের হবে। এই শাস্তিটা বেপর্দা নারীদের জন্য কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ, কোন পর্দা করতে হবে কি হবে না? নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। আর ফরজ আদায় করলে আল্লাহর রহমত পাওয়া যায়, সেটাই বলছিলাম। রহমতের ওয়াজ আর আজকে আর করবো না, এতটুকু বলি, আল্লাহর ঘর কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একজন ফেরেশতা সবসময় ঘোষণা করতে থাকেন, অ পৃথিবীর মানুষ, তোমরা ফরজের প্রতি যত্নবান হও, যদি ফরজের প্রতি যত্নবান না হও আল্লাহর রহমত কিন্তু পাইবা না। আমরা আল্লাহর রহমত চাই কি চায় না? ফরজ আদায় করব, নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। বুঝাইতে পারছি? মা বোনদেরকে বলি পর্দা করবেন, আল্লাহর রহমত পাইবেন, আমরাও ইনশাআল্লাহ পর্দা করব। আমাদের পর্দা আছে না? নাভি থেকে নিয়ে কতটুকু পর্যন্ত পর্দা? আমাদের শরীরের পর্দা আছে না? আছে। শুধুমাত্র মহিলারাই পর্দা করবে, আর আপনি কি উকি দিয়ে দিয়ে দেখবেন? এমনটা যাতে না হয় আপনাকেও চোখটাকে কি করতে হবে? সংবরণ করতে হবে। বারবার নারীদের দিকে চোখ উঠাইয়া তাকাইয়া আপনি মজা নিতে পারবেন না। এক্ষেত্রে আপনাকেও কিন্তু এক্ষেত্রে জিজ্ঞাসা করা হবে, তুমি মহিলার দিকে তাকাইছিলা, সেই চোখের মধ্যে সীসা ডালা হবে। কি ডালা হবে? সীসা ডালা হবে। পর্দা শুধু মহিলারা করবে, পুরুষ করবে না, এমনটা যাতে না হয়। নামাজ যেমন ফরজ, পর্দা করাও ফরজ। ফরজ আদায় করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, ফরজ আদায় না করলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। বলছিলাম সুন্নতের কথা, সুন্নত। আরেকজন ফেরেশতা আছে, তিনি মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে ঘোষণা করতে থাকে, ও দুনিয়ার মানুষ, নবীর সুন্নতের প্রতি যত্নবান হও। সাবধান, সুন্নতকে অবজ্ঞা করিও না। যদি সুন্নতকে অবজ্ঞা করো তোমরা নবীর সুপারিশ কিন্তু পাইবা না। তাহলে সুন্নতের প্রতি যত্নবান হইলে নবীর সুপারিশ পাওয়া যাবে।